নমস্কার, দেখছেন রিপাবলিক বাংলা, আপনাদের সঙ্গে রয়েছি আমি পৌলমি। শুরু করছি 294। প্রথমেই আমরা নজর রাখবো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি নিজে রাজভবনে গিয়েছিলেন রাজ্যপাল জগদীপ ধনখড়ের সঙ্গে দেখা করবার জন্য, কেননা তৃতীয়বারের জন্য ক্ষমতায় আসছেন তিনি। বর্তমানে রাজ্যে কোভিড পরিস্থিতি জারি রয়েছে, তাই এই সময় খুব দ্রুত তিনি শপথ গ্রহণ করতে চাইছেন। আর এই সমস্ত বিষয় নিয়ে রাজ্যপাল জগদীপ ধনখড়ের সঙ্গে তার আলোচনা হয়েছে বলেই তৃণমূল সূত্রে খবর। তার এই সৌজন্য সাক্ষাৎ যথেষ্টই তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। বর্তমানে গোটা দেশ সহ রাজ্য জুড়েই বাড়ছে কোভিড আক্রান্তের সংখ্যা, এই পরিস্থিতি মোকাবেলা করার জন্য বদ্ধপরিকর তিনি। বর্তমানে যে ধরনের কোভিড পরিস্থিতি জারি রয়েছে তাতে অত্যন্ত পরিস্থিতি খারাপ হচ্ছে। সরাসরি রাজভবন থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি ভাস্কর। ভাস্কর, বলা যেতে পারে রাজ্যে যে ধরনের কোভিড পরিস্থিতি জারি রয়েছে তাতে সংক্রমণের সংখ্যা কিন্তু বাড়ছে। মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নিজে রাজভবনে গিয়েছেন এবং একই সঙ্গে রাজ্যপাল জগদীপ ধনখড়ের সঙ্গে দেখা করেছেন, শপথ গ্রহণ নিয়ে আলোচনা হয়েছে। কবে শপথ গ্রহণ, এই সমস্ত বিষয় নিয়ে কি আলোচনা হয়েছে, কি খবর? একেবারে পৌলমী, দেখো শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় নন, ফিরাদ হাকিম, অরূপ বিশ্বাসের মতো যারা এই রাজ্যে তৃণমূলের শীর্ষ নেতৃত্ব, তারাও কিন্তু রাজভবনে এসে উপস্থিত হয়েছিলেন এবং এই মুহূর্তে দাঁড়িয়ে সৌজন্য সাক্ষাতের পর রাজ্যপাল জগদীপ ধনখড়ের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের কিন্তু একান্ত বৈঠক চলছে। এবং দেখো বেশ কয়েকটি বিষয়, একদিকে অবশ্যই কোভিড পরিস্থিতি রয়েছে এবং প্রতিদিন কোভিড পরিস্থিতি আরও অনেকটা বেশি উদ্বেগজনক জায়গায় কিন্তু যাচ্ছে, এবং তার পাশাপাশি শপথ গ্রহণ, নতুন সরকারের শপথ গ্রহণ, সেই শপথ গ্রহণ কবে হবে সেই সার্বিক বিষয়টা নিয়ে আলোচনা কিন্তু হওয়ার কথা। এবং অন্য আরও একটা দিক কিন্তু রয়েছে, যে দিকটাও যথেষ্ট গুরুত্বপূর্ণ, পোস্ট পোল ভায়োলেন্স, অর্থাৎ নির্বাচন পরবর্তী যে হিংসা, সেই হিংসা কিন্তু এই রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে, বিভিন্ন জায়গা থেকে কিন্তু বারংবার সামনে আসছে। একাধিক জায়গা থেকে বিজেপির তরফ থেকে অভিযোগ যেটা করা হচ্ছে যে বিভিন্ন জায়গায় বিজেপি কর্মী সমর্থকদের ওপর আক্রমণ হচ্ছে, কোথাও বিজেপি কর্মী সমর্থকদের বাড়িতে আক্রমণ হচ্ছে, আবার পাশাপাশি কিন্তু বেশ কয়েকজন বিজেপি কর্মী সমর্থক এই পোস্ট পোল ভায়োলেন্সের কারণে প্রাণ হারিয়েছেন এমন অভিযোগও বিজেপির তরফ থেকে করা হচ্ছে। সেই জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু ইতিমধ্যে বিজেপির এক প্রতিনিধি দল তারা কিন্তু রাজভবনে কিন্তু এই সামগ্রিক পরিস্থিতির কথা উল্লেখ করে গিয়েছেন। পরবর্তী ক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এখন অবধি রাজভবনেই রয়েছেন রাজ্যপাল জগদীপ ধনখড়ের সঙ্গে, যেমনটা তোমাকে বললাম যে যেভাবে নির্বাচনের ফলাফলের পর রাজনৈতিক হিংসার ঘটনা সামনে এসেছে এবং একই সঙ্গে রাজ্যপাল তিনি উদ্বিগ্ন ছিলেন, এই বিষয়ে আলোচনা হয়েছে। তবে শপথ গ্রহণের বিষয়ে কি কি আলোচনা হয়েছে, কেননা পার্থ চট্টোপাধ্যায় তিনি বলেছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হিসেবে 5 তারিখ শপথ নিতে পারেন এবং বাকিরা পরের দিন, এই বিষয়ে কি আলোচনা হয়েছে? একেবারে দেখো, যেটা সূত্রের খবর যে আগামী 5 তারিখ এই রাজভবনেই মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হিসেবে তৃতীয়বারের জন্য শপথ নেবেন এবং পরবর্তী ক্ষেত্রে অন্যান্য যারা মন্ত্রীরা হবেন, যারা মন্ত্রী হবেন, মন্ত্রিসভায় যাদের জায়গা হবে তারা তাদেরকে শপথ গ্রহণ করাতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়, এরকম একটা সম্ভাবনার কথা শোনা যাচ্ছে। তবে যেহেতু কোভিড, সেই কোভিডের কথা মাথায় রেখে যথাসম্ভব ছোট করে শপথ গ্রহণ অনুষ্ঠান আয়োজনের চিন্তাভাবনা করা হচ্ছে। এবং আরও একবার জানিয়ে রাখবো যে যেটা সম্ভাবনা হিসাবে সামনে আসছে, যেটা সূত্রের খবর, আগামী 5ই মে রাজভবন শপথ গ্রহণ করবেন মমতা বন্দ্যোপাধ্যায়, তৃতীয়বারের জন্য এই রাজ্যের মুখ্যমন্ত্রী হিসাবে তিনি কিন্তু শপথ গ্রহণ করবেন। পরবর্তী ক্ষেত্রে অন্যান্যদের শপথ গ্রহণ অনুষ্ঠান ছোট করে অন্যত্র আয়োজন করা হবে, কোভিড পরিস্থিতির কথা মাথায় রেখেই প্রচুর অতিথিদের আমন্ত্রণ না জানিয়ে যথাসম্ভব সংক্ষেপে শপথ গ্রহণ অনুষ্ঠান আয়োজন করার চিন্তাভাবনা কিন্তু করা হচ্ছে। এবং শপথ গ্রহণ অনুষ্ঠান কীভাবে আয়োজন করা হবে বা কখন করা হবে সেই সামগ্রিক বিষয় অবশ্যই যেমন আলোচনা হয়েছে বলেই সূত্রের খবর, তার পাশাপাশি কিন্তু রাজ্যপাল জগদীপ ধনখড় তিনি পোস্ট পোল ভায়োলেন্সের ক্ষেত্রে বিজয়ী দল হিসেবে, রাজ্যের বিজয়ী দল হিসেবে তৃণমূল কংগ্রেসের যে ভূমিকা, সেই ভূমিকা নিয়েও কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আলোচনা করতে পারেন এমন সম্ভাবনাও কিন্তু সামনে আসছে। কারণ দেখো, বিভিন্ন জায়গা থেকে অন্তত যে অভিযোগ সামনে আসছে, একাধিক জায়গার ছবি আমরা দেখিয়েছি, সেই সমস্ত জায়গার পরিপ্রেক্ষিতে দেখতে গেলে গোটা রাজ্য জুড়ে, শুধু এমনকি শহর কলকাতা, সেই শহর কলকাতাও কিন্তু বাদ যায়নি, শহর কলকাতারও একাধিক জায়গায় পোস্ট পোল ভায়োলেন্সের কারণে
কিন্তু বিভিন্ন জায়গায় বিজেপি কর্মী সমর্থকরা আক্রান্ত হয়েছেন এই অভিযোগ সামনে এসেছে, সেই ছবিও আমরা দেখিয়েছি দর্শকদের। সেই জায়গা থেকে দাঁড়িয়ে রাজ্যপাল তিনি উদ্বিগ্ন এবং শাসক দল হিসাবে শাসক দলের কর্মী সমর্থকদের আরও সংযুক্ত করার বা আরও সংযুক্ত হওয়ার জন্য যা প্রয়োজনীয় পদক্ষেপ সেই পদক্ষেপ নেওয়ার অনুরোধও জানাতে পারেন রাজ্যপাল জগদীপ ধনখড় মমতা বন্দ্যোপাধ্যায়কে। এবং একই সঙ্গে অন্যদিক থেকে দাঁড়িয়ে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় তিনিও সার্বিক যে পরিস্থিতি সেই পরিস্থিতি নিয়ে আলোচনা করতে পারেন। আজকেই কিন্তু রাজ্যপাল তিনি কিন্তু ডেকে পাঠিয়েছিলেন রাজ্য পুলিশের ডিজি এবং কলকাতা পুলিশের সিপিকে, অর্থাৎ কলকাতা পুলিশ কমিশনারকে। সেই জায়গা থেকে দাঁড়িয়ে রাজ্যের আইন শৃঙ্খলার কী পরিস্থিতি সেই পরিস্থিতি নিয়েও কিন্তু আলোচনা হয়েছে। এবং সেই জায়গা থেকে সাংবিধানিক প্রধান হিসাবে কিন্তু যিনি প্রশাসনিক প্রধান হিসাবে আগামী 5ই মে তৃতীয়বারের জন্য শপথ নিতে চলেছেন অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় তার সঙ্গে আরও এক প্রস্থ আলোচনা করতে পারেন এমন সম্ভাবনাই কিন্তু সামনে আসছে। এবং নিঃসন্দেহে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই রাজ্যের নিরিখে পোস্ট পোল, কারণ আমরা দেখো নির্বাচনের আগে বা নির্বাচনের দিন একাধিক জায়গায় কিন্তু রক্তপাত ঘটতে দেখেছি। সেই জায়গায় দাঁড়িয়ে ফল ঘোষণার 24 ঘন্টাও কিন্তু এখন অবধি কাটেনি, ফল ঘোষণা হওয়ার পর 24 ঘন্টাও এখন অবধি কাটেনি, কিন্তু এখনও অবধি কিন্তু বিভিন্ন জায়গা থেকে কিন্তু মৃত্যুর খবরও সামনে এসেছে। একাধিক জায়গায় বাড়ি ভাঙচুর করা হয়েছে বলে অভিযোগ সামনে আসছে, একাধিক জায়গায় দোকান পুড়িয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ সামনে আসছে, একাধিক পার্টি অফিস দখল পাল্টা দখলের যে লড়াই সেই লড়াই চলছে। সেই লড়াই যে ধরনের পরিস্থিতি তৈরি হচ্ছে গোটা রাজ্য জুড়ে তাতে নির্বাচনের ফলাফল পরবর্তী সন্ত্রাসের ঘটনা যেমন সামনে এসেছে এবং রাজ্যপাল জগদীপ ধনখড় তিনি এই বিষয় নিয়ে উদ্বিগ্ন, আবার অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে মন্ত্রিসভার শপথ গ্রহণ নিয়েও আলোচনা হয়েছে। বর্তমানের কোভিড পরিস্থিতির কথা মাথায় রেখে অত্যন্তই দ্রুত শপথ গ্রহণ করতে চাইছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। অনেক ধন্যবাদ, সরাসরি রাজভবন থেকে ছিলেন আমাদের প্রতিনিধি ভাস্কর।